সকলেই ঈশ্বর উপনিষদ গ্রন্থ সঙ্গে নিয়ে বসুন আমরা আজকে উপনিষদ থেকে আলোচনা করব। দীর্ঘদিন ক্লাস বন্ধ গেল নিত্যানন্দ ত্রয়োদশীর আগে থেকে বন্ধ হয়েছে প্রায় মাস ক্লাস বন্ধ চলে গেল তা দু ক্লাস বন্ধ হয়ে গেল মানে এটা অবশ্য বন্ধের মধ্যে ধরাই ছিল সেই অনুসারে আমরা ক্লাস শেডুল করেছিলাম তো তারপরেও গোর পূর্ণিমার পরপরই শুরু করলে ভালো হতো প্রায় দশ দিন কেটে গেল তারপরে আপনাদের শুরু হলো যেহেতু মায়াপুরে আমাদের অফলাইনে কোর্স শুরু হয়েছে এখানে ভক্তি বৈভব মডেল ওয়ান মডেল টু ভক্তি বেদান্ত মডেল ওয়ান মডেল টু পাঁচখানা ক্লাস চলছে এই জন্য সেই সমস্ত কিছু সবকিছু মিটমাট করে আপনাদের শুরু করতে একটু লেট হয়ে গেল সবকিছু যোগাড় যন্ত্র করে শুরু করতে হলো তো আপনাদের আমরা এই ক্লাসটা যেহেতু তিন দিন আছে সপ্তাহে রাত্রে আমরা এই আগামী সতেরো তারিখ পর্যন্ত সতেরো তারিখের পরে আঠারো তারিখ ব্যাস পূজা আঠারো তারিখ থেকে শুরু ব্যাস পূজা আঠারো উনিশ দুদিন তারপর বিভিন্ন জায়গায় ইলেকশন রয়েছে তা আমরা এই সতেরো তারিখ পর্যন্ত ক্লাস আপনাদের প্রতিদিন নেব সতেরো তারিখ পর্যন্ত যে ক্লাসটা আমরা প্রতিদিন নেব অর্থাৎ প্রতিদিন বলতে আজকে হচ্ছে আবার মঙ্গলবার থেকে আমরা শুরু করবো সোমবার কালকে সোমবার একটা আলাদা ক্লাস রয়েছে তা মঙ্গলবার থেকে আপনাদের শুরু করব প্রতিদিন এই সন্ধ্যা সাড়ে ছটায় আগেই এই উপনিষদ সম্পন্ন তা ধীরে ধীরে পড়ানো হবে অল্প অল্প করে পড়ানো হবে সাধারণত আমরা ছখানা ক্লাসে শেষ করি তো আপনাদের আটখানা ক্লাস হতে পারে তারও বেশি হতে পারে তো যতটা দরকার ক্লাস আমরা নিয়ে এই বেশ পূজার আগে অর্থাৎ সতেরো তারিখের আগে যাতে আমরা পরীক্ষা পর্যন্ত নিয়ে নিতে পারি সেইভাবে আমরা এই এইস উপনিষদটা করব তারপর ব্যাস পূজা শেষ হয়ে গেলে আমরা তখন ভগবত গীতা থেকে আমাদের আলোচনা শুরু করবো আহ এখন আমরা আজকের যে উপনিষদ আপনাদের কাছে যাদের হ্যান্ডবুক রয়েছে হ্যান্ড আপনারা দেখুন ইউনিট ফাইভ ছিয়াশি পৃষ্ঠা হ্যান্ডবুক ঈশ উপনিষদে সর্বমোট আমাদের যে মন্ত্র আছে আঠারোটা ঈশ উপনিষদের আলোচনার পূর্বেও আমরা উপনিষদ কি সেই বিষয়ে আলোচনা করবো উপনিষদ কাকে বলে তে পৃষ্ঠাতে ঈশ্বপনিষদের সার সংক্ষেপ তুলে ধরা হয়েছে তা এগুলি আমরা পরে আলোচনায় আসছি তো তার পূর্বে উপনিষদ কি এবং এটা চার্ট দেওয়া আছে শেষে বৈদিক জ্ঞানের অষ্টআশি পৃষ্ঠাতে বৈদিক জ্ঞানের এই চার্ট বৈদিক জ্ঞান দেখুন বৈদিক জ্ঞানকে দুটো ভাগে বিভাজন করা হয়েছে একটা হচ্ছে শ্রুতি আর এটা হচ্ছে স্মৃতি শ্রুতি এবং স্মৃতি শ্রুতি কাকে বলে এখানে আমরা একটুখানি ছবিটাকে একটু বড় করা যায় কিনা এখানে শ্রুতি শ্রুতির পাশে উল্লেখ করা হয়েছে পরম সত্যকে প্রকাশ করে প্রতিটি শব্দ চির অবিকৃত বৈদিক সংস্কৃতির লেখা পরম সত্যকে শ্রুতির মাধ্যমে আমরা জানতে পারবো প্রতিটি শব্দ মানে শ্রুতি শাস্ত্রের মধ্যে কি কি পড়ে সেটা আমরা পরে আসছি কিন্তু শ্রুতি শাস্ত্রের বিশেষত্ব হচ্ছে শ্রুতি আর স্মৃতির তফাতটা মুখ্য তফাত কি মুখ্য তফাত হচ্ছে আপনারা হ্যান্ড বুকটা বার করুন আপনাদের হ্যান্ড বুকে আমাদের এখানে কম্পিউটারটা বন্ধ হয়ে গেল আপনাদের শো করতে পারলাম না তো শ্রুতি শ্রুতি মানে হচ্ছে যে শাস্ত্রের যে শ্লোক রয়েছে এই শ্লোক বৈদিক সংস্কৃতি লেখা বৈদিক সংস্কৃতি মানে ওটা হচ্ছে খুব কঠিন সংস্কৃতি গীতাতে ভাগবতমে যে সংস্কৃত শ্লোকগুলো আছে এগুলো সরল সংস্কৃত এগুলো কঠিন নয় কিন্তু বেদে উপনিষদে বেদান্তে যে সমস্ত সংস্কৃত রয়েছে সেগুলো হচ্ছে কঠিন সংস্কৃত তা শ্রুতির সংস্কৃত শ্লোকগুলির একটা অক্ষর পরিবর্তন হয় যেরকম আছে সেই রকমই থাকবে স্মৃতিশাস্ত্রে স্মৃতিশাস্ত্রে এই সংস্কৃত হচ্ছে লৌকিক সংস্কৃতি লেখা মানে সরল সংস্কৃতি লেখা এবং শ্লোকের কোন কোনো অর্থ পরিবর্তন হতে পারে বা শ্লোকের কোন কোনো শব্দ পরিবর্তন হতে পারে এটা হচ্ছে স্মৃতিশাস্ত্র স্মৃতিশাস্ত্রের মধ্যে আঠারো পুরাণ তারপরে তন্ত্র রামায়ণ মহাভারত এগুলি সব স্মৃতিশাস্ত্রের মধ্যে আসছে তা দেখছেন চারটার মধ্যে স্মৃতিশাস্ত্রের অনেক গুলো বিভাজন রয়েছে অনেক বিভাজন করে রাখা হয়েছে ধাপে ধাপে ছয় দর্শন বিভিন্ন প্রকার সূত্র মীমাংসা ন্যায় পাতঞ্জল সাংখ্য বৈশেষিক ইত্যাদি এগুলি সব শ্রুতি স্মৃতি শাস্ত্রের মধ্যে পড়ছে এবং স্মৃতি শ্রুতি শাস্ত্রের মধ্যে চার বেদ পড়ছে উপনিষদ পড়ছে এবং ছয় পড়ছে ছয়টি বেদাঙ্গ ছয় বেদাঙ্গের কথা আমরা আপনারা দেখলেন এখানে লেখা আছে শিক্ষা কল্প নিরুক্তি জ্যোতিষ ব্যাকরণ ছন্দ হচ্ছে বেদান্ত আসলে এই যে আপনার বেদ যদি আপনাকে পড়তে হয় এই ছটি বিষয়ে আগে আপনাকে জানতে হবে ব্যাকরণ জানতে হবে আপনি যদি গ্রামার না জানেন সন্ধি বিচ্ছেদ ইত্যাদি যদি না জানেন তাহলে আপনি পড়তে পারবেন না শব্দের অর্থ যদি আপনি না জানেন পড়তে পারবেন না তারপরে এছাড়াও রয়েছে ছন্দ জানতে হবে আপনাকে ছন্দ না জানলে আপনি উচ্চারণ করতে পারবেন না এরপরে জ্যোতিষ অনেক গণনা আছে যেগুলি শাস্ত্রের মধ্যে পড়ছে সেগুলো না জানলে আহ বৈদিক ক্যালকুলেশন অনুসারে সেই সমস্ত আছে না জানতে পারলে আপনি বেদ নির্ণয় করতে পারবেন না বা বেদ অধ্যয়নের বেদের মর্মার্থ হৃদয় করতে পারবেন না বেদ পড়তে গেলে এই ছটা জিনিস আপনাকে জানতে হবে তারপরে উপবেদ কিছু রয়েছে এগুলি সব মিলি হচ্ছে স্মৃতি শ্রুতিশাস্ত্র আর অপরদিকে স্মৃতিশাস্ত্রে অনেক বিভাজন দেখানো হয়েছে এগুলি সব স্মৃতিশাস্ত্র বৈদিক জ্ঞান শ্রুতি এবং স্মৃতি এই দুটি ভাগে বিভাজিত এছাড়াও বৈদিক জ্ঞানের আরেকটা ভাগ রয়েছে যাকে বলা হচ্ছে ন্যায় শ্রুতি স্মৃতি এবং ন্যায় ন্যায় মধ্যে কি পড়ছে যদিও যদি চার্টের মধ্যে ন্যায় প্রস্থান দেখানো হয়নি তো ন্যায় প্রস্থানের মধ্যে পড়ছে বেদান্ত সূত্র বেদান্ত সূত্র তো বেদান্ত সূত্র থেকে যদিও ন্যায় প্রস্থানটা আমরা বেদান্ত সূত্র সাধারণত কোথা থেকে এলো বেদান্ত সূত্র এসেছে বেদ থেকে বেদ থেকে বেদান্ত সূত্র এসছে কিরকম ভাবে না বেদ মন্থন করে উপনিষদ হয়েছে উপনিষদকে মন্থন করে বেদান্ত সূত্র হয়েছে বেদান্ত সূত্রকে ব্যাখ্যা করতে গিয়ে ছখানা দর্শন এসছে ন্যায় দর্শন সাংখ্য দর্শন যোগ দর্শন বৈশেষিক দর্শন কর্মমীমাংসা দর্শন তারপরে মায়াবাদ দর্শন ছখানা দর্শন আবার এগুলি সব বিভিন্ন মুনিগণ বেদান্ত সূত্রকে ব্যাখ্যা করতে গিয়ে তারা এই দর্শনগুলো প্রণয়ন করেছেন কিন্তু ব্যাসদেব যেহেতু বেদান্ত সূত্রের প্রণেতা তাই ব্যাসদেব ও বেদান্ত সূত্রের ব্যাখ্যা দিয়েছেন যে ব্যাখ্যাকে বলা হচ্ছে শ্রীমদ যেটা আমরা অধ্যয়ন করি শ্রীমদ ভাগবতম প্রতিদিন নিত্যম ভাগবত সে ভয়া প্রতিদিন আমরা শ্রীমদ্ ভাগবতম মন্দিরে আমাদের পাঠ হয় বা ব্যক্তিগত পরিসরে অনেক ভক্তরাও পাঠ করেন শ্রীমদ ভাগবতম হচ্ছে বেদান্ত সূত্রের স্বাভাবিক ব্যাখ্যা যেটা শ্রীল ব্যাসদেব করেছেন তো আমরা এখন উপনিষদ নিয়ে আলোচনা করব উপনিষদ তো বেদ প্রথমত হচ্ছে বেদ তো আমরা দেখলাম মানে বেদ কথাটার মানে এটা যদি আমরা বিচার করি যে বেদ কাকে বলে সেটাই প্রথমে আসা যাক যে বেদ আমরা কাকে বলব তারপরে না উপনিষদ আসবে বেদ থেকে উপনিষদ যখন এসছে তাহলে বেদ কি সেটা আগে জানি কাকে আমরা বেদ বলবো তারপরে না হয় উপনিষদ কি সেটা জানবো হম বেদ কথাটার অর্থ হচ্ছে বেদ কাকে বলে বেদ যে মূল ধাতু সে ধাতুটা হচ্ছে বিদ বিদ ধাতু থেকে বেদ কথাটি ইস যার মানে হলো জানা বা জ্ঞাত হওয়া বিধাতু থেকে বেদ কথাটা এসছে যার অর্থ হচ্ছে জানা বা জ্ঞাত হওয়া যেমন সংস্কৃত শব্দ হচ্ছে সংস্কৃত শ্লোকটা হচ্ছে এটা বেদয়তী ধর্মম ব্রহ্ম চ বেদ বেদয়তি ধর্মম চ বেদ যে শাস্ত্র ধর্ম এবং ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান প্রদান করে তাকে বলা হয় বেদ বেদ হলো ভগবানের শব্দ অবতার বেদয়তি ধর্মম ব্রহ্ম চ বেদ যে শাস্ত্র ধর্ম এবং ব্রহ্ম সম্বন্ধে জ্ঞান প্রদান করে তাকে বলা হয় বেদ বেদ হলো ভগবানের শব্দ অবতার এইভাবে আমরা বেদ সম্পর্কে জানতে পারছি বেদের যে শ্লোকগুলি রয়েছে সেই শ্লোকগুলিকে এক একটা শ্লোককে বলা হয় মন ঠিক আছে কয়েকটা মন্ত্র একত্রিত হয়ে হয় সুক্ত কয়েকটি সুক্ত একত্রিত হলে তাকে বলা হয় সংহিতা এগুলো সব আমরা বেদ পড়তে গেলে আমাদের এগুলো জানতে হবে সুক্ত সংহিতা এই সম্বন্ধে যদিও আমাদের ধারণা রয়েছে যেমন আমরা পুরুষ সুক্ত মন্ত্র উচ্চারণ করে থাকি যখন ভগবানের অর্চন করা হয় আমরা পুরুষুক্ত মন্ত্র উচ্চারণ করি ব্রহ্মসংহীতা আমরা উচ্চারণ করি হম আমাদের ব্রহ্মসংহীতা সম্বন্ধে ধারণা রয়েছে এছাড়াও আমাদের আরো অনেক কিছু রয়েছে শুধু ব্রহ্মসংহীতা নয় শুধু যে ব্রহ্ম সংগীতা পরাশর সংহিতা রয়েছে ভেগু রয়েছে এরকম বহু সংহিতা রয়েছে যেমন ব্রহ্মসংগীতা ব্রহ্মা লিখেছে ব্রহ্মসংহিতার এই যে শ্লোকগুলি অনেকগুলি শ্লোক রয়েছে যেগুলিকে যেহিতা বলা হচ্ছে তা এই শ্লোকগুলি আমরা যদিও শ্লোক বলছি এক একটা মন্ত্র এই জন্য যখন অভিষেক আদি করানো হয় গোর পূর্ণিমা হোক জন্মাষ্টমী হোক হোক যখন যে মন্দিরে অভিষেক হয় তখন গুরুকুল বাচ্চারা বা ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র উচ্চারণ করেন সেই বৈদিক মন্ত্রের মধ্যে তারা ব্রহ্মসংহিতা উচ্চারণ করে ব্রহ্মসংহিতার শ্লোক একটা মন্ত্র প্রত্যেকটা শ্লোক একটা মন্ত্র অনেকে পুরুষুক্ত মন্ত্র উচ্চারণ করেন যারা ব্রাহ্মণেরা অর্জন করেন তারা পুরুষুক্ত মন্ত্র এক একটা করে মন্ত্র বলবেন আর ভগবানকে একটা করে উপাচার নিবেদন করবেন এইভাবে পুরুষুক্ত মন্ত্র রয়েছে সুক্ত কাকে বলে সুক্ত হচ্ছে কয়েকটি মন্ত্রকে একত্রে বলা হয় সুক্ত আর প্রত্যেকটি শ্লোককে বলা হয় মন্ত্র মন্ত্র উপনিষদের প্রত্যেকটা বলা হচ্ছে এখানে আঠারোটা শ্লোক তো এই যে বেসিক জিনিসগুলো আমরা আজকে আলোচনা করব। ঈশ উপনিষদে প্রবেশ করার পূর্বে আমরা আমাদের বেসিক ধারণা যেগুলি বেদ সম্পর্কে তারপরে বেদে বিভিন্ন রকম মন্ত্র সুক্ত সংহিতা এগুলি বিষয় যে রয়েছে এই সম্পর্কে আমরা আলোচনা আজকে বিষয়ে এরপরে দেখুন আমরা যে বিষয়ে আলোচনা করতে চলেছি এবার আসছি আমরা উপনিষদে হম উপনিষদ কি বেদের সারাদি সার হচ্ছে উপনিষদ আর উপনিষদের সার আর বেদকে সরলভাবে উপস্থাপন করা হয়েছে ইতিহাস এবং পুরাণের মাধ্যমে ইতিহাস রামায়ণ মহাভারত ইতিহাসের মধ্যে পড়ছে পুরাণ আঠারোটা পুরাণ রয়েছে এগুলো কি আসলে এগুলো বেদেরই কথা বেদকে সরল ভাবে পুরানের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে রামায়ণ মহাভারতের মাধ্যমে বেদকে সরল ভাবে ব্যাখ্যা করা হয়েছে তো প্রস্থান ত্রয়ের কথা আমি বলছিলাম প্রস্থান ত্রয় অর্থাৎ বৈদিক শাস্ত্রে এ তিনটি ভাগে ভাগ করা হচ্ছে তিনটি প্রস্থান প্রস্থান মানে প্রস্থান কথাটার অর্থ হচ্ছে বিভাগ তিনটি বিভাগে বিভাজন করা হচ্ছে একটা হচ্ছে শ্রুতি বিভাগ একটা স্মৃতি বিভাগ বা প্রস্থান স্মৃতি প্রস্থান আর একটা হচ্ছে ন্যায় প্রস্থান শ্রুতি প্রস্থানের মধ্যে বেদ উপনিষদ বেদাঙ্গ এগুলি পড়ছে স্মৃতি প্রস্থানের মধ্যে ইতিহাস পুরাণ আদি পড়ছে আমরা যে চারটা বড় চারটা দেখাছিলাম সেখানে আরো অনেক কিছু আছে স্মৃতি প্রস্থানের মধ্যে পড়ছে সেগুলো সব এবং ন্যায় প্রস্থানের মধ্যে শুধু বেদান্ত সূত্র বেদান্ত সূত্র যা কিনা উপনিষদের সারা বি একশো আটটা উপনিষদ রয়েছে সে সমস্ত উপনিষদ সংক্ষিপ্ত সার হচ্ছে বেদান্ত সূত্র এরপরে আমরা যাচ্ছি উপনিষদ কাকে বলে উপনিষদ তাহলে কাকে বলে সেই বিষয়ে উপনিষদ উপনিষদ কথাটা আমরা ভাগে ভাগ করেছি উপ যুক্ত নি যুক্ত সৎ সন্ধিবিচ্ছেদ করে এটা একটা ভাগ আরেকটা ভাগ করেছি উপযুক্ত নিষৎ উপনিষদ বিচ্ছেদ দুভাবেই করা যায় উপ অর্থ হচ্ছে নিকটে নি মানে অবশ্যই সৎ মানে প্রদান করে অথবা ধ্বংস করে প্রদান করে অথবা ধ্বংস করে তো এই অর্থে যদি হয় উপমানে নিকটে নি মানে অবশ্যই সৎ মানে প্রদান করে অথবা ধ্বংস করে যদি হয় তাহলে এর পুরো অর্থটা কি দাঁড়াবে পুরো অর্থটা আমরা প্রথমে লিখেছি যে জ্ঞান বন্ধন মুক্ত করে এবং স্বরূপ জ্ঞান প্রদান করে অজ্ঞানতা নাশ করে অথবা ধ্বংস করে ও ভগবানের নিকটে নিয়ে যায় তাকে উপনিষদ বলে অজ্ঞানতা নাশ করবে ধ্যাতবন্ধন থেকে মুক্ত করবে স্বরূপ জ্ঞান প্রদান করবে এবং ভগবানের নিকটে নিয়ে যাবে যে জ্ঞান তাকেই বলা হয় উপনিষদ এটা একটা উপনিষদের অর্থ আর উপ এবং নিষদ উপমানে নিকটে নিষদ মানে নিয়ে যায় উপমানের নিকটে নিষদ মানে নিয়ে যায় এ অর্থ কি উপনিষদকে এই দুটোরই অর্থ একই কোথায় নিয়ে যাবে কার নিকটে নিয়ে যাবে কি নষ্ট করবে না দেহাত্ম বুদ্ধি নষ্ট করবে অজ্ঞানতা নষ্ট করবে আমাদের স্বরূপ জ্ঞান প্রদান করবে এবং ভগবানের নিকটে নিয়ে যাবে বুদ্ধি দূর করবে অজ্ঞানতা দূর করবে স্বরূপ জ্ঞান প্রদান করবে স্বরূপ জ্ঞান মানে আমি আত্মা আমি কৃষ্ণ দাস এই জ্ঞানটা প্রদান করবে এবং ভগবানের নিকটে নিয়ে যাবে তো যে জ্ঞান এইভাবে আমাদের ভগবানের নিকটে নিয়ে যায় স্বরূপ জ্ঞান প্রদান করে অজ্ঞানতা নাশ করে দেহাত্মবন্ধন থেকে মুক্ত করে তাকে বলা হয় উপনিশ উপনিষদকে ব্রহ্মবিদ্যা বা রহস্যবিদ্যা বলা হয় কেন ব্রহ্মবিদ্যা বা রহস্যবিদ্যা বলা হয় কারণ এই জ্ঞানটা শ্রী গুরুদেবের কাছ থেকে শ্রবণ করতে হয় উপনিষদ খুব কঠিন ব্যাপার উপনিষদ খুবই কঠিন তো সহজ নয় খুব কঠিন এটা গুরুদেবের কাছ থেকে যতক্ষণ না কেউ লাভ করছেন উপনিষদ বোঝা যাবে না এই জন্য উপনিষদকে রহস্যবিদ্যা বলা হয় বা ব্রহ্মবিদ্যা বলা হয়ে থাকে তা উপনিষদের সংজ্ঞা আমরা পেলাম যে জ্ঞান বন্ধন মুক্ত করে এবং স্বরূপ জ্ঞান প্রদান করে অজ্ঞানতা নাশ বা ধ্বংস করে ও ভগবানের নিকটে নিয়ে যায় তাকে উপনিষদ বলে এরপরে আমরা আসবো যে উপনিষদ যদিও একশো আট প্রকার রয়েছে কিন্তু উপনিষদ একশো আট প্রকার থাকলেও বর্তমান সময়ে দশটা মানে প্রথম মুখ্য হচ্ছে এগারোটা উপনিষদ যার নামের লিস্ট আমরা এখানে দিয়েছি এগারোটা উপনিষদের কথা দশটি মুখ্য তার সঙ্গে সঙ্গে শেতার শতের উপনিষদটাও রয়েছে কি কি দশটা উপনিষদ রয়েছে ঈশ কেন কঠ প্রশ্ন মুন্ড মাণ্ডুকীয়ম চান্দব্যম বৃহৎ আর্যক তথা অর্থাৎ ঈশ উপনিষদ কেন উপনিষদ কঠো উপনিষদ প্রশ্ন উপনিষদ মুন্ডক উপনিষদ মাণ্ডক্য উপনিষদ তৈতরীয় উপনিষদ ঐতরীয় উপনিষদ ছান্দক উপনিষদ উপনিষদ এবং শেষে উপনিষদটা শ্লোকের উল্লেখ করা হয়নি এটা জুড়ে দেওয়া হচ্ছে এই এগারোটা উপনিষদ উপনিষদ সাধারণত শঙ্করাচার্য ব্যাখ্যা করেছেন বৈষ্ণব আচার্যরাও ব্যাখ্যা করেছেন তা আপনি বাজারে যে উপনিষদ গ্রন্থ পাবেন লাইব্রেরিতে গেলে গিয়ে বা কোনো বই মেলাতে গিয়ে এগারোটা উপনিষদের ব্যাখ্যা আপনি তাতে পাবেন এবং সেটা শঙ্করাচার্যের ব্যাখ্যা পাবেন তো শঙ্করাচার্যের ব্যাখ্যা যদি পড়েন তাহলে আপনি সঠিক উপনিষদের সিদ্ধান্ত জানতে পারবেন না কেন না শঙ্করাচার্য তিনি সমস্ত শাস্ত্রের শারীরিক ব্যাখ্যা করেছেন মানে একটা বাহ্যিক ব্যাখ্যা দিয়েছেন এর অন্তর্নিহিত ব্যাখ্যা উনি তুলে ধরেননি এই জন্য উপনিষদকে যদি আপনি গুরুদেবের কাছ থেকে শ্রবণ না করেন তাহলে কিন্তু বুঝতে রহস্যময় শঙ্করাচার্য সেই রহস্যটা ভেদ করতে পারেননি তিনি এগারোটা উপনিষদের ব্যাখ্যা দিয়েছেন কিন্তু সেই ব্যাখ্যাগুলোকে বলা হয় শারীরিক ব্যাখ্যা উপরে উপরে ব্যাখ্যা করেছেন স্থূল বিচার করেছেন উনি সূক্ষ্ম বিচার করেননি তো বৈষ্ণবেরা এই এগারোটা উপনিষদের ব্যাখ্যা দিয়েছেন বিভিন্ন বৈষ্ণব আচার্যগণ বিভিন্ন সম্প্রদায়ের তারা এই এগারোটা উপনিষদের ব্যাখ্যা দিয়েছেন যেমন রামানুচার্য তিনি এগারোটা উপনিষদের ব্যাখ্যা দিয়েছেন মাধবাচার্য তিনি এগারোটা উপনিষদের ব্যাখ্যা দিয়েছেন আরো অন্যান্য বৈষ্ণব আচার্য যারা বিখ্যাত রয়েছেন তারা এই এগারোটা উপনিষদের ব্যাখ্যা দিয়েছেন তাহলে এই যে একশো আটটা উপনিষদের মধ্যে এগারোটা উপনিষদের ব্যাখ্যা শঙ্করাচার্য দিয়েছেন বৈষ্ণব আচার্যরা দিয়েছেন বাকিগুলোর ব্যাখ্যা বাকিগুলোর নাম চৈতন্য বহুবাদ উল্লেখ করেছেন কিন্তু ব্যাখ্যা সহজে খুঁজে পাওয়া যায় না কোথাও কোথাও হয়তো উপনিষদ গুলি পাওয়া যেতে পারে কিন্তু উপনিষদের ব্যাখ্যা পাওয়া খুব কঠিন দূর বৈষ্ণবের যে উপনিষদের ব্যাখ্যা দিয়েছেন এই এগারোটা উপনিষদের কিন্তু কালের প্রভাব এমনই দুর্দশা সৃষ্টি করেছে এই এগারোটা উপনিষদের বৈষ্ণবীয় ব্যাখ্যা নাই শুধু একটার বৈষ্ণব আচার্যদের দ্বারা ব্যাখ্যা রয়েছে ঈশ উপনিষদটাই এখন বাজারে পাওয়া যায় তাছাড়া বাকি উপনিষদগুলোর গুলোর ব্যাখ্যা বৈষ্ণবীয় ব্যাখ্যা আর পাওয়া যায় না শুধু ঈশ উপনিষদটারই ব্যাখ্যা পাওয়া যায় বাজারে এই জন্য শিলগ্রহপাত আমাদেরকে এই উপনিষদটাই প্রদান করলেন কেন উপনিষদ কঠ উপনিষদ প্রশ্ন উপনিষদ মন্ডক উপনিষদ মান্ডক্য উপনিষদ উপনিষদ উপনি উপনিষদ উপনিষদ বৃহদ আরণ্য উপনিষদ এবং শ্বেতাশতর উপনিষদ এগুলির শ্লোকগুলি রয়েছে বা মন্ত্রগুলি রয়েছে প্রভুপাদের তাৎপর্য বিভিন্ন জায়গায় এই সমস্ত উপনিষদ থেকে তিনি উদ্ধৃতি প্রদান করেছেন কিন্তু কোনো ব্যাখ্যা বর্তমানে আর পাওয়া যায় না শুধু উপনিষদটারই ব্যাখ্যা পাওয়া যায় এই উপনিষদ সম্পর্কে একটা ধারণা আপনাদেরকে দেয়া হলো তাহলে টা মুখ্য উপনিষদ উপনিষদ কাকে বলে বেদ কাকে বলে এগুলি আমরা আলোচনা করলাম তিন প্রকার প্রস্থান এ নিয়েও আমাদের আলোচনা হয়েছে এগুলি আলাদা বিষয় ওকে এই পর্যন্ত যে আলোচনা করা হলো এই নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে এই পর্যন্ত আমরা যে আলোচনা করলাম কোনো প্রশ্ন আছে কারো থাকলে হাত তুলুন

নিলাম্বনীতাম চৈতন্য চৈতামিত সব স্মৃতি একমাত্র চার বেদ আর উপনিষদ গুলোই এগুলোই হচ্ছে শ্রুতি আর বাকি যত শাস্ত্র আছে নাম জানুন আর না জানুন সব স্মৃতির মধ্যে পড়ছে ঠিক আছে ভগবত গীতা ও স্মৃতি মহাভারতের অংশ যেহেতু সবিতা সুমিত্রা বলুন হ্যাঁ সবিতা সুমিত্রা কৃষ্ণ প্রভু দণ্ডপত প্রণাম হম কি নাম আপনার প্রভু মানু উদ্ধব প্রাণ কেশব দাস আমরা দুইজন একসাথে ক্লাস করছি প্রভু আচ্ছা ঠিক আছে প্রভু মান্ডুক্য উপনিষদের পরে ওটা কি উপনিষদ প্রভু তত্তিরিয় হ্যাঁ প্রভু ঠিক আছে হরে কৃষ্ণ প্রভু কল্যাণী কল্যাণী মাইক থেকে হাত তুলেছেন কে মাইক অন করুন আপনার নাম হয়তো কল্যাণী নয় হয়তো অন্য কিছু হতে পারে কিন্তু আপনার নাম তো শো করছে কল্যাণী হাত তুললেন কেন মাইকটা অন করতে পারছেন না ঠিক আছে এবার আমরা আমাদের গ্রন্থের যে আলোচ্য প্রসঙ্গ সেখানে আসবো হম গ্রন্থের আলোচ্য সব সকলে গ্রন্থ বার করুন ভূমিকা ভূমিকা দেখুন সকলেই ভূমিকার প্রথম প্যারাগ্রাফটা পড়ুন যার যার কাছে গ্রন্থ আছে সবাই এই ভূমিকার যে প্রথম প্যারাগ্রাফ সেটা আপনারা নিজ নিজ বই খুলে পড়ুন এই যে কল্যাণী আতক্ষণ পরে মাইক খুললেন কি বলছেন বলুন ওই আমার নাম আছে কল্যাণ ভাই শশী দেবী দাসী তো প্রশ্ন আছে কোন চশমা দিয়ে ভালো করে ছোট ছোট লেখাটা ভালো বুঝতে পারছি না প্রভু হরে কৃষ্ণ আপনার মোবাইলটা ছোট থেকে কি করবো হ্যাঁ ল্যাপটপ হলে না বুঝতে পারতেন আপনার মোবাইল ছোট তা আমি কি করে বলবো বলুন হ্যাঁ দেখি বৌমা কিনবে ল্যাপটপ দেখি বৌমা কবে কিনবে দেখেন বৌমার কৃপা কবে হয় আপনার প্রতি হ্যাঁ কিনবে তাড়াতাড়ি কিনবে দুই এক বা দুই মাসের মধ্যে এক মাসের মধ্যে কিনবে বলছে তো ও বাবা ততদিনে তো আপনি বুড়ি হয়ে যাবেন সেটাই সেটাই তো দেখছি প্রভু কৃষ্ণ কৃষ্ণ ও ଏଇ ଭଗବାନ ଯଦି ଦୟା କରେ ଠିକ ଅଛି ଦୟାକରି ওকে পড়েছেন আপনারা প্রথম প্যারাগ্রাফটা প্রথম প্যারাগ্রাফে কি পেলেন পেলেন বলুন বলুন তো আপনারা কি প্রথম প্যারাগ্রাফটা যারা পড়লেন প্রথম প্যারাগ্রাফটার মধ্যে কি বিষয়ে আলোচনা প্রপাত করেছেন পূর্ণ চিত্রা বলুন হরে কৃষ্ণা প্রভুজি প্রথম প্যারাগ্রাফ থেকে পড়ে বুঝলাম যে এখানে বলা হয়েছে প্রপাদ বলছেন যে আমরা যা কিছুই যে জ্ঞানই অর্জন করি না কেন সেটাকেই বেদ বলছে কিন্তু এটা দুটো পার্থিব এবং জড় মানে চিন্ময় জগতের জ্ঞান তো পার্থিব জ্ঞান নেই আবার অনেক রকমের সমস্যা থাকে তার ভিতরে প্রথম যেটা দেখলাম ভুল একটা ভ্রম আর কি যেটা যেটা ভুল হয় সেটা এই পর্যন্ত পড়েছি আমার এইখানে একটা কোশ্চেন ও আছে বলুন প্রশ্নটা কি ওটা আমি জানতে চাইছি হ্যাঁ প্রশ্নটা হচ্ছে যে এই যে যা কিছু জ্ঞান আমরা অর্জন করি সেটাই বেগ তাহলে আমরা যে জড়জাগতিক যে শিক্ষা বা কলেজ স্কুলে পড়েছি ওটাও কি বেধের অংশ এটাই তো বলছি ওটাই তো আমিও জানতে চাই যে বহুবার বললেন যে যা জ্ঞান পাচ্ছি সেটাই বেগ হ্যাঁ জানি ওটাও ওটাও এই যে এই তো ইউটিউবে অনেক ধরনের রান্না রেসিপি দেয় রান্না আপনি হয়তো যেটা জানেন না অনেকে দিচ্ছে সেটা জেনে শিখলেন তাহলে এটা কি বেদ হ্যাঁ তো সেই অনুসারে যা কিছু শিখলাম বেদ কিন্তু তার ভিতরে একটা সমস্যা হচ্ছে ভুল হয় ওটা ভ্রম হয় অনেক সময় ভ্রম যদি গোকুল পিঠা বানানো কেউ শিখায় ওটা কি ভুল হবে হ্যাঁ সেটা বলতে পারবো না ভুল আপনি ধরুন কোন একটা রাধুনিক গোকুল পিঠা কি করে বানান তার শিখাচ্ছে তা আপনি সেই অনুসারে ইউটিউব দেখে দেখে বানালেন তা আপনার পিঠা হয়ে গেল তাহলে ভুলটা কোথায় সেটাই সেটাই তো বুঝতে পারছি না ভুলটা তাহলে কোথায় ওকে ঠিক আছে তা এখন বিষয় হচ্ছে এখানে প্রভুপাত যে বললেন যে আমরা যা কিছু লাভ করি হ্যাঁ যা যে জ্ঞানই লাভ করি না কেন সেটাই বেদ আসলে সেই বিষয়ে বেদে স্পষ্ট ভাবে বলা আছে ধরুন আপনি ইতিহাস সম্বন্ধে জানছেন ভূগোল সম্বন্ধে জানছেন কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি তারপরে অ্যাকাউন্টেন্সি ইত্যাদি সব সাবজেক্ট এমনকি বিভিন্ন রকম সামরিক যে বিজ্ঞানীরা বিভিন্ন রকম রিসার্চ করছেন তারা যে জ্ঞান লাভ করছেন বা বর্তমানে কম্পিউটার সায়েন্স বেরিয়ে গেছে এগুলো সব বেদে আছে এই জ্ঞানগুলো সব বেদে রয়েছে এবং বেদে নিখুঁতভাবে নির্ভুলভাবে দেওয়া আছে কিন্তু এইগুলো যখন আমরা সাধারণ কোনো পাবলিকের কাছ থেকে নেব এই জ্ঞানগুলো যেমন ইতিহাসের মাস্টারমশাইয়ের কাছ থেকে যদি আমি ইতিহাস শুনি ভূগোলের মাস্টারমশাই সম্পর্ক থেকে যদি আমি ভূগোল পড়ি বা আহ কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি মাস্টারমশাইয়ের কাছ থেকে যদি তাদের নিজ নিজ আমি পড়ি তাহলে যে জ্ঞান পাবো সেই সাবজেক্টের উপরে সেই জ্ঞানটা নির্ভুল হবে না ভুলে ভরা হবে কেন না যিনি পড়াচ্ছেন তিনি তার মধ্যে ভুল করার প্রবণতা রয়েছে সুতরাং তিনি কি করে নির্ভুল জ্ঞান দিতে পারেন হম আপনি ধরুন রান্না শেখাচ্ছেন আপনি খান লবণ চড়া সব সবজিতে আপনার চড়া লবণ দিতে হয় মানে বেশি লবণ খান আপনি এবার আপনি যাকে রান্না শেখাচ্ছেন তারা হয়তো কম লবণ খান বলুন দেখি কি হবে আপনি ওনার একটা রেসিপি বানাতে গিয়ে হয়তো বললেন এটাতে দুই চামচ লবণ দিতে হবে আর ওইটা হয়তো এক চামচ লবণ দিলেই হয় কিন্তু আপনি যেহেতু চড়া লবণ খান তাই আপনি বলে দিলেন না দুই চামচ লবণ দিতে হবে এবার ওই দুই চামচ আপনার কথা শুনে দুই চামচ লবণ দিয়ে যখন বানানো হলো জিনিসটা আর কেউ মুখে দিতে পারছে না তো দেখুন এই জগতে আমরা যে জ্ঞানটা লাভ করছি সেটা বেদ হতো যদি এই জ্ঞানটা বেদ থেকে নিতাম আমরা গোকুল পিঠা বানানোর জ্ঞানটা যদি আমি বেদ থেকে নিতাম তাহলে গোকুল পিঠা বানানোর জ্ঞানটা বেদ হয়ে যেত কিন্তু যেহেতু আমি একটা ত্রুটিযুক্ত মানুষের কাছ থেকে এই জ্ঞানটা নিচ্ছি তাই এই জ্ঞানটা সঠিক নয় ভুলে ভরা প্রত্যেকটা মানুষের মধ্যে এই জগতে চার প্রকার দোষ আছে একটা হচ্ছে ভ্রম একটা প্রমাদ একটা বিপ্রলিপসা ভ্রম মানে ভুল করা তো কে আছে বলুন তো এই জগতে যে ভুল করে না একবার এই পুরনো কাগজপত্র মানুষের বাড়িতে অনেক থাকে পুরনো কাগজপত্র বই খাতা অনেক কিছু থাকে ধরুন ছেলেমেয়েরা তো পড়াশোনা করেছে তাদের খাতা পত্র সব বই সব কি বলে সেলফের উপরে সব তুলে দিয়েছেন বা আলমারির মধ্যে রেখে দিয়েছেন কোথাও না কোথাও রেখেছেন তো এক সময় এই একজন ওই সমস্ত জিনিসপত্র পরিষ্কার করতে করতে এক ব্যক্তি যে এত জিনিসপত্র হয়ে আছে ঘরে বার দেবো দেবো ফেলে এত জিনিস পুরানা জিনিস রাখবো না কাগজপত্র সব ঠিক হয়ে রয়েছে তো খবরের কাগজ এই সেই খাতা পত্র সব ছেলেমেয়েরা কবে পড়াশোনা করেছে সেগুলো এখনো করে রয়েছে এগুলো সব বার করছে ধীরে ধীরে তা বার করতে করতে একটা খাতা পরীক্ষার খাতা পেয়েছে একশোর মধ্যে তিন নাম্বার পেয়েছে বুঝতে পারছি একশোর মধ্যে তিন যে সেই খাতাটা সেই চাপা পড়ে রয়েছে সেই লোক তখন সেই খাতাটা পেয়ে তার ছেলেকে ডেকেছে এদিকে আসো এদিকে আসো হ্যাঁ এই একশোর মধ্যে তিন পেয়েছো এত টিউশন মাস্টার টাস্টার দিয়ে এত তোমার পিছনে খরচা একশোর মধ্যে তিন দিয়ে চটপর খুব দিচ্ছে ছেলেটাকে আর ছেলেটা তো বুঝতে পারছে না যে বাবা মারছে কেন বুঝতে না কেন তার স্ত্রী চলে এসে কেন কেন তুমি ছেলেকে মারছ কি হলো কি হলো তোমার ছেলের কীর্তি দেখেছো এই দেখো একশোর মধ্যে তিন পেয়েছে আর খাতাটা দেখায়নি নেই নিয়েছে লুকিয়ে রেখেছে তো স্ত্রী বলছে দেখি কোন খাতা একশোর মধ্যে তিন পেয়েছে তো স্ত্রী দেখছে একশোর মধ্যে তিন ঠিকই কিন্তু নামটা হচ্ছে তার স্বামীর নাম লেখা আছে ছেলের নাম না তো স্ত্রী তখন কি বলবে আর এটা তো তোমারই খাতা তুমি একশোর মধ্যে তিন পেয়েছ বড় লজ্জায় পড়ে গেছে কবে একশোর মধ্যে অঙ্ক খাতায় তিন পেয়েছিল সে লুকিয়ে রেখেছিল সেই সেই খাতা রয়েই গেছে তো যে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম ছেলেটা মার খেত না যদি নামটা নিজে দেখে নিতো আগেই যে কার খাতা দেখি তো একশোর মধ্যে তিন পেয়েছে নামটা দেখলেই তো বোঝা যায় ওটা তার নিজেরই খাতা তা না করে ওই যে একশোর মধ্যে তিন ওইটা দেখেই তার মাথায় রক্ত উঠে গেছে ভুল এটা উদাহরণ দেওয়া হলো যে ভুল মানুষ মাত্রই করে বদ্ধ জীবদের চারটা ত্রুটি একটা হচ্ছে ভুল ভুল করা ভুল করবে কেউ হয়তো বেশি করে কেউ কম করে কিন্তু করবে ভুল করবে ভুল এটা এটাকে বলা হচ্ছে ভ্রম এরপর হচ্ছে প্রমাদ প্রমাদ মানে প্রমাদ কথা কথাটার অর্থ হচ্ছে নিজের শরীরকে আত্মা বলে মনে করা যে আমার শরীরটাই হচ্ছে আত্মা যদিও আমরা গীতায় জানি গীতা অনুসারে যে শরীর আত্মা শরীর আলাদা আত্মা আলাদা শরীর অনিত্য আত্মা নিত্য কিন্তু যারা মনে করছে না শরীরটাই আত্মা তারা প্রমাদ তারা প্রমাদগ্রস্ত প্রমাদ মানে তার মাথাটা গেছে ভুল বকা লোকে ভুল আবল তাবোল বকে না তখন বুঝতে হবে যে এই মাথা খারাপ হয়ে গেছে প্রমাদ এখন অনেক সময় লোকের টেনশনে চাপে আবল তাবল বকা শুরু করে দেয় তার স্ত্রীকে আর স্ত্রী বলে চিনতে পারে না কাকি মাসি পিসি বলে ডাকা শুরু করে দেয় আপনার স্বামী যদি আপনাকে এসে বলে মাসি কিরম লাগবে আপনার আপনি কি কি বলবেন কি হলো গালি দেবেন কিনা হ্যাঁ চোখের মাথা কে আমি তোমার মাসি তা এইটাই বলছি যদি কেউ কোনো স্বামী যদি তার স্ত্রীকে গিয়ে ডাকে যে কি গো মাসি কিরকম লাগবে আপনার বলুন দেখি হম তো এরকম প্রমাদ কথাটার মানে হচ্ছে তাই আবল তাবল ভুল ভাল বলা আবল তাবল চিন্তা করা আমরা শরীরটা আমরা আমাদের স্বরূপ নয় আমরা হচ্ছে চিন্ময় আত্মা কিন্তু আমি যদি মনে করি না আমার এই শরীরটাই আমি তাহলে সবাই দুষ্ট জগতে কোন লোকটা আছে বলুন তো তার শরীরটাকে এমনকি ভক্তরাও যদিও বলে আমরা আত্মা কিন্তু শরীরটা কি ভাবে সবসময় যে আমি এই শরীর সব সময় ভাবি আমি এই শরীর আমার আজকে পেট ব্যথা এই গরম পড়ে গেছে হজম হচ্ছে না পেট ভার হয়ে থাকছে সে দুপুরে একটু খেয়েছি এখনো সন্ধ্যা লাগেনি অ্যাসিড লাগছে দেখুন আত্মা রস ঢোকেও না তো আমরা যদি আত্মা হই তাহলে আমি কি করে বলছি যে আমি ভাত খেলাম এক থালা হম একটা ভাতের দানা বা একটা দানা ভাত আমার পেটে আত্মার মধ্যে ঢুকেছে আত্মার সাইজ চুলের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ অত একটা সূক্ষ্ম আত্মার মধ্যে একটা ভাতের দানা কি করে ঢুকবে থালা থালা ভাত উড়ে যাচ্ছে বাটি বাটি সবজি চলে যাচ্ছে ডাল চলে যাচ্ছে এক ফোঁটাও আত্মার মধ্যে ঢুকে না তো যারা ভাবছে যে আমি আজকে ভাত ডাল দিয়ে বেশ ভালোই খেলাম হম তো ভুল ভাবছে আত্মা তো কোনোদিন খায় না তার মানে উনি আমি বলতে শরীরটাকে ভক্ত হোক আর অভক্ত হোক সবাই শরীরটাকে নিজের স্বরূপ বলে মনে করে এটাকে হয় দোষে সবাই দোষী এরপরে আছে কর্ণ পাটক পরপর ব্যাখ্যা দিয়েছেন প্রপাত যে কর্ণ পাঠক কর্ণ মানে হচ্ছে ইন্দ্রিয়ের অপূর্ণতা ইন্দ্রিয় মানে আমাদের নাক কান যে সমস্ত ইন্দ্রিয়গুলি দিয়ে আমরা জ্ঞান জ্ঞান উপলব্ধি জ্ঞানেন্দ্রিয় কি কি চক্ক কর্ণ নাসিকা জিহ্বা এই পাঁচটা জ্ঞানেন্দ্রিয় আমাদের আছে যার মাধ্যমে আমরা পাঁচটা বিষয় উপলব্ধি করি চোখের মাধ্যমে আমরা রূপ উপলব্ধি করি কানের মাধ্যমে আমরা শব্দ উপলব্ধি করি জিহার মাধ্যমে আমরা রস উপলব্ধি করি ত্বকের মাধ্যমে আমরা স্পর্শ সুখ উপলব্ধি করি নাকের মাধ্যমে আমরা গন্ধ উপভোগ করি এখন বলা হচ্ছে ইন্দ্রিয়গুলি যেহেতু অপূর্ণ তাই সঠিকভাবে আমরা এই ইন্দ্রিয়ের যে পাঁচটা বিষয় উপভোগ করতে পারি না কি করে মনে করুন আপনার জ্বর হয়েছে জড়ের সময় জিহ্বা স্বাধীন হয়ে পড়ে আপনি যতই ভালো মন্দ জিহায় দেন না কেন আপনার স্বাদ তো জিহা রয়েছে জিহার মাধ্যমে আমরা রস আস্বাদন করি কিন্তু যেহেতু জ্বর হয়ে গেছে আপনার জিহায় সঠিক রস আস্বাদন করতে পাচ্ছেন না অনেক সময় আমরা জিহা দিয়ে টেস্ট করি যে স্বাদ হয়েছে কি লবণ হয়েছে কিনা এক ফোটা রস সবজির রস হয়তো জিহায় দিলাম জিভার দিয়ে দেখছি লবণ হয়েছে কিনা জিভা এই লবণ গ্রহণ লবণাক্ত ছয় প্রকার রস জিহ্বা আস্বাদন করেন তার মধ্যে লবণাক্তটাও একটা রস তো যারা চড়া লবণ খায় তারা বলবে আরেকটু লবণ দিন বলুন এটা আগেই বললাম ডালে আরেকটু লবণ দিতে হবে লবণ কম হয়েছে তো যারা লবণ কম খায় তারা সেই ডাল খেলে আর খেতে না তো ইন্দ্রিয় অপূর্ণ আমি একটা আপনাদের এখন ছবি দেখাবো ছবিটা দেখে আপনারা বলুন যে কি হচ্ছে ছবিতে তাহলে বিষয়টা আরো স্পষ্ট হতে যাবে এই ছবিটা আপনারা দেখুন ছবি ভালো করে এক দৃষ্টিতে ছবিটার দিকে আপনারা তাকান দিয়ে বলুন ছবিটাতে কি দেখতে পাচ্ছেন আপনারা সাগর চৌহান কি দেখছেন ছবিগুলো ঘুরছে না স্টিল পিকচার কোনটা ছবিগুলো মনে হচ্ছে ঘুরছে কিন্তু ছবিটা স্থির আছে একটা ছবি যদি এক এক পাশে দেখেন আর সবগুলো যদি একসঙ্গে দেখা হয় মনে হচ্ছে চাকার মতো ঘুরছে কিন্তু আসলে তো ঘুরছে না কি করে বুঝলেন ঘুরছে না কারণ এক প্রথম যদি এক সাইডে যদি দেখি আমি তাহলে ঘুরছে না যদি একটা একটা করে দেখি আর যদি সবগুলো একসঙ্গে দেখি তাহলে মনে হচ্ছে যে ঘুরছে তো এখান থেকে কি বোঝা গেল যে আমার চোখটাও ঠিক মতো দেখতে পাচ্ছে না চোখের মধ্যে ভুল দেখা যাচ্ছে তাহলে অপূর্ণতা অপূর্ণতা রয়েছে ওকে এইটাকেই বলা হচ্ছে ইন্দ্রিয়ের অপূর্ণতা তাহলে আমরা যা দেখছি সেটা যে সঠিক দেখছি তাও কিন্তু আমাদের ইন্দ্রিয় চোখ অপূর্ণ নাক অপূর্ণ সর্দি যদি লেগে যায় পচা গন্ধ দুর্গন্ধ আপনার নাকে লাগবে না ইঁদুর মারা গন্ধ আপনি নাকে টের পাবেন না যদি আপনার নাকে সর্দি লেগে থাকে তো এইভাবে আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে অপূর্ণ সুতরাং এই ইন্দ্রিয়গুলো যদি আমরা কাউকে জ্ঞান দিই এই ইন্দ্রিয়গুলি ব্যবহার করে যদি কাউকে আমি জ্ঞান দিতে থাকি সেই জ্ঞানটা সঠিক হবে না বা এই অপূর্ণ ইন্দ্রিয়যুক্ত ব্যক্তির কাছ থেকে যদি আমি জ্ঞান লাভ করতে চাই সেই জ্ঞানটা সঠিক হবে না এই জন্য প্রভুপাত যে কথাটা বললেন সেই কথাটা আমাদেরকে বুঝতে হবে যে সব যে জ্ঞানেই লাভ করি তাই বেদ তার মানেটা হচ্ছে এই জ্ঞানটা বেদে নির্ভুলভাবে দেওয়া আছে আমি যদি আবার এই জ্ঞানটাই অন্য কারোর কাছ থেকে নিতে চাই তাহলে কিন্তু সঠিক পাবো না কারণ যার কাছ থেকে আমি নেব তিনি হচ্ছেন একজন ভুলে ভরা ব্যক্তি তার মধ্যে নানা প্রকার ভুল রয়েছে সুতরাং তিনি আমাকে নির্ভুলভাবে জ্ঞানটা দিতে পারবেন না কি তারপরে আরেকটা ত্রুটি যেটা বলা হলো না সেটা হচ্ছে উম বিপ্রলিপসা বিপ্লিপসা কথাটার অর্থ হচ্ছে প্রতারণা করা প্রতারণা যেটাকে আরেক কথায় যদি আমরা বলি তাহলে বলা হবে চিটিং করা তো চিটিং করাটা বদ্ধজীবীদের একটা রোগ আমাদের ইন্দ্রিয়গুলি অপূর্ণ রাত্রে যদি এখন রাত্রিবেলা এখন যদি লোডশেডিং হয় হম নিজের হাতটা নিজেই দেখতে পাবো না নিজের হাতের আঙ্গুলগুলো নিজেই দেখতে পাবো না তো ইন্দ্রিয় যে অপূর্ণ আমাদের সেটা আমরা এর থেকে বুঝতে পারি তারপরে চিটিং করার প্রবণতা বা বিপ্রলিপসা যেটা আমরা নিজেদের প্রত্যেকেরই অভিজ্ঞতা রয়েছে যে কিভাবে আমরা হয়তো নিজেও প্রতারণা করি বা অন্য কেউ অন্য অন্য কেউ আমাদেরকে প্রতারণা করে কি দেখছেন ছবিটাতে সাগর চৌহান কি দেখছো এখানে দেখা যাচ্ছে একজন লেখছে আর একজন দেখে দেখে লেগছে চুরি করে চিটিং লেখছে কিনা হ্যাঁ এই যে প্রতারণা এই দোষটা কম বেশি সবার মধ্যে আছে ধরনের চার প্রকার দোষ আমাদের বদ্ধজীব মাত্রই চার প্রকার দোষ আছে এই বদ্ধজীবেরা যদি আমাদের জ্ঞান দেয় যদিও সেটা জ্ঞানটা বৈদিক জ্ঞান কিন্তু সঠিক ভাবে তারা আমাদেরকে দিতে পারবে না আমি আরো উদাহরণ দিই তাহলে বুঝতে বুঝতে পারা যাবে যেমন যারা ভূগোল ভূগোলের জ্ঞান দিচ্ছেন তারা পৃথিবীটা সম্পর্কে আর কতটুকু জ্ঞান এই ব্রহ্মাণ্ড বলে রয়েছে আকাশে এত গ্রহ নক্ষত্র আছে সেই সম্বন্ধে তারা সঠিক ধারণা আমাদের দিতে পারে না এই এত গ্রহ নক্ষত্র তারা রাত্রের আকাশে বিট করে জলে এগুলো সম্পর্কে বিস্তারিত জ্ঞান আমাদের ভাগ্যতমে রয়েছে ভূগোলের টিচার কতটা দিতে পারবে নবগ্রহ সম্বন্ধে বলবে তার আর বলবে অথচ ভাগবতমে আমাদের চতুর্দশ ভুবনের কথা বলা হয়েছে ভূলোক ভুবলোক স্বর্গলোক জনলোক মহলোক তপলোক সত্যলোক আবার নিচের দিকে আরো সাতটা লোক আছে অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল তারপরে এছাড়াও রয়েছে নরক এগুলি ভাগবতমে ডিস্টেন্স সহজ বলে বলে দেওয়া আছে কতটার এরিয়া কতটা কতটা থেকে কোনটা কত দূরে রয়েছে সব ভাগবতমে রয়েছে শাস্ত্রের জ্ঞানে শাস্ত্রের মধ্যে চার প্রকার ত্রুটি নেই কারণ শাস্ত্র ভগবান থেকে প্রকটিত হয়েছে বদ্ধ মানুষের মধ্যে বদ্ধ জীবেদের মধ্যে চার প্রকার ত্রুটি আছে ভগবানের মধ্যে চার প্রকার ত্রুটি নেই শাস্ত্র যেহেতু ভগবান থেকে প্রকটিত হয়েছে তাই শাস্ত্রের মধ্যেও চার প্রকার ত্রুটি নেই তা আমি যদি ভূগোলের জ্ঞান নিতে চাই তাহলে আমাকে ভাগবতম পড়তে হবে বা অন্যান্য পুরাণ পড়তে হবে যেখানে আমি ভূগোল সম্পর্কে এই ব্রহ্মাণ্ড সম্বন্ধে সঠিক ধারণা লাভ করতে পারবো সঠিক ধারণা লাভ করতে পারবো সেই জন্যই যে জ্ঞানেই আমরা লাভ করি না কেন সেটা বেদে বা শাস্ত্রে নির্ভুলভাবে বলা আছে কিন্তু সেই জ্ঞানটা যদি আমি কোনো ত্রুটিযুক্ত ব্যক্তির কাছ থেকে নিতে চাই তাহলে সঠিক ভাবে আমি লাভ করতে পারবো না সব জ্ঞানেই বেদ মানে সব বিষয়ের জ্ঞান বেদে দেওয়া আছে তো আমরা বেদ চার প্রকার পদ্মজীবেদের ত্রুটি যা জ্ঞান আমরা লাভ করি তাই বেদ কেন বেদ তাই সেটার ব্যাখ্যা আমরা করলাম যে বেদে এই সমস্ত জ্ঞানগুলি ভাবে রয়েছে তাই যে যেকোনো জ্ঞানী বেদ তবে যদি আমরা সেটা বদ্ধ লোকের কাছ থেকে নিই যিনি চার প্রকার দোষে দুষ্ট তাহলে কিন্তু সেটার বেদ রইল না সেটা ভুলে ভরা হয়ে গেল সেটাকে যদি আমি বেদ বলে স্বীকার করি তাহলে আমি সঠিক জ্ঞান লাভ করতে পারবো না ওকে এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে এই ভূমিকা থেকে আমরা আলোচনা করছি আপনারা রাত্রে ভূমিকাটা পড়ে নেবেন ভালো করে তাহলে আমার যে আজকের আলোচনা আপনারা বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবেন যে বেদ কেন বেদে যা বলা হয়েছে সব ঠিক না বেদের মধ্যে চার প্রকার ত্রুটি নেই এখন প্রমাণ আমরা নেব যে বেদে যা বলা আছে সেগুলি সব ঠিক কি করে ঠিক যেমন একটা প্রমাণ আমরা নিচ্ছি বেদে বলা আছে যে কোনো প্রাণীর বিষ্ঠা হচ্ছে অপবিত্র বিষ্ঠা মাত্রই অপবিত্র বিষ্ঠা মানে পায়খানা পায়খানা মাত্রই অপবিত্র কিন্তু গোবর পবিত্র অপবিত্র জায়গায় যদি আপনি গোবর গুলিয়ে ছিটিয়ে দেন সেই জায়গাটা পবিত্র হয়ে যাবে তো পরবর্তীতে বিজ্ঞানীরা প্রমাণ করে দেখে মানে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে হ্যাঁ গোবরের মধ্যে অনেক জীবাণু কীটাশক গুণাবলী রয়েছে তাই গোবর হচ্ছে পবিত্র তো যে কথা শাস্ত্রে আগেই বলা আছে যে যেকোনো প্রাণীর বিষ্ঠাই অপবিত্র কিন্তু একমাত্র গোবর বাদ দিয়ে আপনি বৈষ্ণব হতে পারেন আপনি বৈষ্ণবই হতে পারেন আপনার বিষ্ঠাও অপবিত্র আপনি তিন বেলা প্রসাদ খেতে পারেন কিন্তু আপনার বিষটা অপবিত্র গাভী হয়তো প্রসাদ খায় না ঘাস খায় শুকনো খড় খায় তো তার বিষটা পবিত্র তো স্বাস্থ্য যেটা বলা হচ্ছে সেটা নির্ভুল একইভাবে আমরা আরো বলতে পারি যে কোনো মৃত প্রাণীর হাড় হচ্ছে অপবিত্র যে কোনো মৃত প্রাণীর হাড় হচ্ছে অপবিত্র কিন্তু শঙ্খ পবিত্র পূজার কাজে শঙ্খ ব্যবহার করছি আমরা শঙ্খটাও একটা প্রাণীর হার সেটা পবিত্র তো শাস্ত্রে শঙ্খকে পবিত্র বলা হয়েছে অথচ সেটা একটা প্রাণীর হার মৃত প্রাণীর হার তাহলেও সেটা পবিত্র কেন না বেদে বলা হয়েছে এই আমরা পূজার কাজে ব্যবহার করি সেইভাবে বেদে যা বলা হয়েছে তা সব নির্ভুল একটাও ভুল নেই বেদে আমি যদি বেদ পড়তে না পারি তাহলে আমি বেদের ব্যাখ্যা বুঝতে পারবো না যেমন বেদ পড়তে গেলে ছয় প্রকার বেদাঙ্গ আপনাকে জানতে হবে ছয় প্রকার বেদাঙ্গ বেদের সংস্কৃত যেহেতু খুব কঠিন সেই কঠিন সংস্কৃত পড়তে গেলে আপনাকে বেকারণ জানতে হবে গ্রামার আপনাকে শব্দের অর্থ জানতে হবে যাকে বলা হচ্ছে নিরুক্তি শব্দার্থ জানতে হবে এরপরে আপনার উচ্চারণ পদ্ধতি জানতে হবে যেটাকে বলা হচ্ছে ছন্দ আপনাকে জ্যোতিষ জানতে হবে আপনাকে পূজা পদ্ধতি জানতে হবে এরপরে আপনাকে আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে শিক্ষা কল্প জ্যোতিষ ছন্দ ব্যাকরণ নিরুক্তি শিক্ষা মানে হচ্ছে আপনার শিক্ষা কথাটার অর্থ হচ্ছে উচ্চারণ পদ্ধতি আর ছন্দ মানে হচ্ছে বিভিন্ন ভাবে কোনটা কি কিভাবে উচ্চারণ করতে হবে কোন মন্ত্রটা কিভাবে উচ্চারণ করতে হবে যেমন আমরা উদাহরণস্বরূপ নিতে পারি গোবিন্দ মা আদি পুরুষম দর্শনার্থীতে যে মন্দিরে হয় সেটা একটা ছন্দে হয় আবার মঙ্গল আরতিতে যে আমরা সংসার দাবান হলো গাই সেটা আরেকটা ছন্দে হয় এই সংস্কৃত শ্লোক বিভিন্ন ছন্দ আছে তেমনি সংস্কৃত মন্ত্রের বিভিন্ন ছন্দ আছে সেই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে আর শিক্ষা কথাটার অর্থ হচ্ছে শিক্ষা মানে হচ্ছে উচ্চারণ পদ্ধতি ইকারযুক্ত শব্দের শেষে যদি বিসর্গ থাকে তাহলে তার উচ্চারণটা কি রকম হবে শেষে যদি বিসর্গ থাকে তাহলে তার উচ্চারণটা কি হবে আকারযুক্ত শেষে যদি বিসর্গ থাকে তাহলে তার উচ্চারণটা কি রকম হবে অথবা শুধু একটা অক্ষরের শেষে যদি বিসর্গ থাকে তার উচ্চারণটা কি হবে এই যে উচ্চারণ পদ্ধতি যাকে বলা হচ্ছে শিক্ষা তারপরে কল্প কল্প কল্পগুলো বেদাঙ্গ বিষয় নিয়ে আমি আলোচনা করছি ছয় প্রকার বেদাঙ্গ শিক্ষা কল্প নিরুক্তি ব্যাকরণ জ্যোতিষ ছন্দ এই যে ছয়টা কল্প এই ছটা কল্প সম্বন্ধে না জানলে মানুষ বেদ পড়তে পারবে না বেদের সংস্কৃতি খুব কঠিন যে কেউ বেদ পড়তে পারবে না যদি কেউ এইগুলি ছটা বেদাঙ্গ না জেনে বেদ পড়তে যায় তাহলে সে বেদের ভুল অর্থ করবে ভুল ব্যাখ্যা দেবে এরকম তথাকথিত বহু বেদজ্ঞ ব্যক্তিকে আমরা দেখতে পাই যারা বেদাঙ্গ জানে না আর তার ফলে বেদের ভুল ব্যাখ্যা করে তো তা আমাদের বেদে যেটা বলা হয়েছে সেটা নির্ভুল তাতে কোনো ভুল নেই এই জন্য বেদকে শব্দ প্রমাণ বলা হয় এই ভূমিকাতে তিন ধরনের প্রমাণের কথা বলা হয়েছে হচ্ছে শব্দ প্রমাণ একটা প্রত্যক্ষ প্রমাণ একটা অনুমান প্রমাণ যেমন চোখে যেটা দেখছেন দিয়ে বিশ্বাস করছেন সেটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ আপনি মনে করুন কোথাও বসে আছেন কোন দিকে তাকিয়েছিলেন সেই দিকে একটা দেখলেন একটা পাখি উড়ে এলো কোথা থেকে আপনি যেদিকে তাকাচ্ছেন সেদিকে পাখিটা উঠতে উঠতে ধপ করে মাটিতে পড়ে মরে গেল আপনি চোখে দেখলেন যে পাখিটা উড়ে এলো আর পড়ে গিয়ে মরে গেল এটা আপনি সরাসরি দেখলেন এবার লোককে আপনি বলতে পারবেন যে না আমি দেখেছি একটা পাখি উড়ে আসলো কোথা থেকে আর দেখতে দেখতে পাখিটা উঠতে প্রত্যক্ষ প্রমাণ আপনি চোখে দেখেছেন এবার ধরুন আপনি অনুমান এই যে আপনার একটা শব্দ শুনলেন বড় মন্দিরে ঘন্টার শব্দ হলো আটটা বাজে ঘন্টার শব্দ হলো ঢং ঢং করে শব্দ হলো তো এইরকম ধরুন কোথাও আমি শব্দ শুনে বা কোনো একটা জিনিস শুনে দেখে একটা অনুমান করছি যেমন যদি আজকে উম পূর্ণিমা হতো তো পূর্ণিমার চাঁদটা দেখতে গোল একটা থালার মতো গোল এই যে আমরা দেখে একটা অনুমান করছি পূর্ণিমার চাঁদটা থালার মতো গোল এটা একটা প্রমাণ কিন্তু এই প্রমাণটাও ঠিক নয় চাঁদ থালার থেকে কোটি গুণে শ্রেষ্ঠ গুণে বড় দূর থেকে দেখে মনে হচ্ছে যেন একটা থালার একটা শব্দ শুনে হয়তো আমি একটা অনুমান করলাম এই শব্দটা হয়তো এই লোকেরা আনন্দে হয়তো চকলেট বুম ফাটিয়েছে চকলেট বোম না হয়ে ওটা এমনি বোমও হতে পারে মানুষ মারা বোমো হতে পারে তো শব্দ শুনে অনেক সময় বোঝা যায় আমাদের অনেক সময় অনুমান করতে হয় তো অনুমান করলে যে সবকিছু ঠিক হবে তারা নেই অনুমান করে আপনি সঠিক সিদ্ধান্তে আসতে পারেন না বা খালি চোখে আপনি নিজের চোখে দেখেও সঠিক সিদ্ধান্তে আসতে পারেন না কেননা আপনার দৃষ্টি শক্তি যেহেতু আহ তো তাহলে সঠিক সিদ্ধান্তে আমরা কি করে আসব না সঠিক সিদ্ধান্তে আমরা আসব শব্দ প্রমাণ যাকে বেদ বলা হচ্ছে সেখান থেকে আমরা সঠিক সিদ্ধান্তে আসবো বেদের মধ্যে কোনো ত্রুটি নেই আমি দুই একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন ধরুন অনুমান করার উপরে একটা বলছি আপনি এটা অনুমান করবেন অনুমানটা যে ঠিক নয় তার একটা উদাহরণ আমি তুলে ধরছি এক সময় এই তিনজন তিন বন্ধু মায়াপুরে এসেছেন এসছেন তিন বন্ধু তিনজনই ডাক্তার বে আলাদা আলাদা বিষয় ডাক্তার একজন হচ্ছে এমডি মানে মেডিসিন মেডিসিনের ডাক্তার ঔষধপত্র সম্বন্ধে তার ধারণা আছে আরেকজন হচ্ছে হাড়ের ডাক্তার অর্থোপেডিক আরেকজন আরেকজন হচ্ছে নিউরোসার্জন মানে হচ্ছে এই নার্ভের ডাক্তার তো তিন বন্ধু মায়াপুরে এসে আমাদের মহাপদ সমাদের উপরে উঠেছেন উপরে উঠে দূরে ওইদিকে গোশালার দিকে তাকাচ্ছেন তখন থেকে গোশালার দিকে তাকাচ্ছেন লোকে অনেক লোক যাতায়াত করছেন একটা লোককে দেখছেন তীর্থযাত্রী উনিও এসছেন ঘুরতে একটু একটা পা টেনে টেনে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে তখন তিন বন্ধু উপর থেকে দেখে অনুমান করছেন হারের ডাক্তার যিনি উনি বলছেন যে ওই লোকটার একটা পায়ের হাড় একটু শর্ট আছে একটা পায়ের হাড় একটু ছোট ওই জন্য ওইভাবে হাঁটছে যে নিউরো সার্জেন নার্ভের ডাক্তার সে বলছে না ওর শিরায় টান পড়েছে হম আর যে এম ডি মেডিসিন স্পেশালিস্ট সে বলছে হয়তো কোথাও হচট খেয়েছে হাঁটতে গিয়ে কোথাও হয়তো চোট লেগেছে তাই ওভাবে হাঁটছে তিনজন তিন রকম অনুমান করলো লোকটা যখন কাছাকাছি সমাদের কাছি এলো তখন দেখছে লোকটার হাওয়াই চপ্পলের ফিতাটা বুঝতে পার চপ্পলের ফিতা ছিঁড়ে গেলে লোকে যেরকম হাঁটে চপ্পলটা ফেরতে পারছে না ফেলে দিলে খালি পায়ে হাঁটবে তো ভাবছে চপ্পলটা কোথাও নিয়ে যায় গিয়ে কোথাও সেলাই টেলাই করে নেবো বা ফিতাটা চেঞ্জ করলেই তো হবে ওই জন্য সে ওইভাবে নিয়ে হচ্ছে আর এর তিন ডাক্তার তিন রকম অনুমান করে বসে আছে তো কি এতে কি বোঝা যাচ্ছে অনুমান করে সঠিক সিদ্ধান্তে আসা যাবে না আর সরাসরি দেখেও সঠিক সিদ্ধান্তে আসা যাবে না পূর্ণিমার চাঁদ দেখে কবি সুকান্ত বলেছিলেন যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি আসলে কি পূর্ণিমার করতে পারেন পূর্ণিমার চারটা একটা গোল থালার মতো চাঁদের পরিমাণ থালার থেকে কোটি শ্রেষ্ঠ বা বেশি এই জন্য প্রত্যক্ষ প্রমাণও ঠিক নয় অনুমান প্রমাণও ঠিক নয় তাই আমরা তাহলে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেব কি করে না আমাদের শব্দ প্রমাণ হচ্ছে বেদ তারই স্মরণাপন্ন হতে হবে তার স্মরণাগত হলে আমরা সঠিক সিদ্ধান্তে আসতে পারব শাস্ত্রে বেদকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে মা এখন কেউ যদি পিতৃ পরিচয় জানতে চায় যে আমার পিতা কে মায়ের কাছে জিজ্ঞাসা করলে মা যদি বলে দেন ইনি হচ্ছে তোমার পিতা একদম চোখ কান বুঝে আপনি বিশ্বাস করবেন যে হ্যাঁ আমার পিতা তা না করে যদি আপনি মাকে জিজ্ঞাসা না করে আপনার পিতার পরিচয় জানতে চান আরেকটা পদ্ধতি আছে জানার সেটা হচ্ছে আপনার ডিএনএ ডিএনএ টেস্ট এক প্রকারের টেস্ট হয় সে আপনার মাথার চুল নিয়েও টেস্ট করা যেতে পারে আপনার হাতের নখ নিয়েও টেস্ট করা যেতে পারে বা চামড়া থেকে একটু ছুলে নিয়ে আপনার টেস্ট করা যেতে পারে ডিএনএ টেস্ট একটা টেস্ট আছে যেটার মাধ্যমে বোঝা যায় যে আপনি কা আপনার পিতাকে বা আপনার পুত্রকে বা আপনি কোন বংশের লোক এটা বোঝা যায় ডিএনএ তো কোনো ব্যক্তি যদি ডিএনএ টেস্টের মাধ্যমে তার পিতার পরিচয় জানতে চায় কতজনে ডিএনএ টেস্ট করবে হম যেই শহরে থাকে সবার হয়তো ডিএনএ টেস্ট করে খুঁজে পেলো না তাহলে তাকে অন্য শহর বা গ্রামে যেতে হবে বা জেলার জেলার সমস্ত লোককে করতে হবে কতদিন ধরে পড়বে একশো তিরিশ কোটি চল্লিশ করে তাও যদি খুঁজে না পায় তাহলে তুই সেই কি কোনোদিন পিতৃ পরিচয় খুঁজে পাবে না ডিএনএ টেস্টের মাধ্যমে পিতৃ পরিচয় খুঁজতে গেলে তার জীবন শেষ হয়ে যাবে তাও হয়তো খুঁজে পাবে না সহজ সরল উপায় হচ্ছে তার মাকে জিজ্ঞাসা করুক মা যাকে দেখিয়ে দেবেন সেই হচ্ছে পিতা তো বেদ মাতা যা বলেছেন বেদে সব ঠিক কারণ বেদ চার প্রকার ত্রুটি থেকে মুক্ত এখন বেদ আমরা কিভাবে বেদের জ্ঞান আরোহণ করব বেদের জ্ঞান আরোহণ করার পন্থা এখানে প্রভুপাত উল্লেখ করছেন যে বেদের জ্ঞান আমাদের অবরহ পন্থায় গ্রহণ করতে হবে দুরকম পন্থায় বেদের জ্ঞান কেউ লাভ করতে পারেন একটা নিজের চেষ্টায় যেটাকে আরোহ পন্থা বলা হচ্ছে আর একটা হচ্ছে গুরু পরম্পরা ধারায় যাকে অবরোহ পন্থা বলা হচ্ছে তো আমাদের বেদের জ্ঞান লাভ করতে হবে অবরহ পন্থায় তো এই বিষয়গুলি এই ভূমিকাতে আলোচনা করা হয়েছে আমরা আপনারা পড়বেন ভূমিকাটা পুরোটা পড়বেন আজকে রাত্রে তারপরে ঘুমাতে যাবেন তো সার কথা আমি আলোচনা করলাম আগামী ক্লাসের জন্য আপনারা এই আবাহন যেটা রয়েছে সেটা পড়বেন আর এক নাম্বার মন্ত্রটা পড়ে আসবেন মানে তাৎপর্য সহ শ্লোক মুখস্থ আছে আপনাদের এই আবাহন মন্ত্র এবং এক নাম্বার মন্ত্র এই দুটো মন্ত্র আপনাদের হবে সাগর মঙ্গলবার থেকে কি প্রতিদিন ক্লাস হম সতেরো তারিখ পর্যন্ত সতেরো তারিখের মধ্যে আমরা এই পরীক্ষা নিয়ে নেব ঠিক আছে ঠিক আছে হরে কৃষ্ণ পরমানন্দ গোপে একটু বলবেন আরোহ পন্থা মানে নিজের চেষ্টায় আরোহ পন্থাটা হচ্ছে নিজের চেষ্টায় জানো অবরোহ গুরু পরম্পরা ধারায়

তোমার মন্ডল এক নম্বর প্রশ্ন মুখস্ত পাঠিয়েছিল ওটাকে আবার দিতে হবে আগে কাকে পাঠিয়েছিলেন আর না একবার দিলে একটা দিতে হলো হ্যাঁ একবার দিলে দিন ওটা হ্যাঁ একবার দিলে দিন মানে তবে এই যে এখন যেহেতু ইউনিটটা চলছে এখন আবার পাটির তাহলে সুবিধা হবে আগে আপনি কবে করেন তার ঠিক নেই সুমিত্রা সুদান সুমিত্রা শ্রীদাম আপনি বললেন যে কুলিপিটের বিষয়টা কুলিপিটের বিষয়টা যদি আমরা যে জ্ঞান জ্ঞান লাভ করছি সেই জ্ঞানটা বললেন ওটা বেদের জ্ঞান নয় কিন্তু যদি ওই কুলিপিটা কি রাধারানী কৃষ্ণ কোনো খাওয়াইনি স্পিরিচুয়াল জগৎ এবার আপনার চিন্ময় জগতে যদি সেটা খাইয়ে থাকে তো সেটা তো বেদের থেকে আসছে নাকি যে কোনো জিনিসের জ্ঞান বেদে আছে এবং বেদে সেটা নির্ভুল ভাবে আছে কিন্তু সেই জ্ঞানটা যদি আমি অন্য কারো কাছ থেকে নিতে চাই তাহলে সেটা নির্ভুল হবে এটাই বলা হয়েছে বলুন শোনা যাচ্ছে না আপনার কথা সাউন্ড আসছে না তো শোনা যাচ্ছে শোনা যাচ্ছে বলুন বলুন এবার বলছে যে শ্লোক একটাই পড়া যাবে না না একটা কথাই দুটো আবাহন এবং এক নাম্বার মন্ত্র দুটোই আবাহন ওম পূর্ণমদ পূর্ণমিতা মিটা এবং পরের মন্ত্রটা জয় আচ্ছা বিষ্ণু বলুন প্রভু আমার প্রশ্নটা হচ্ছে আপনি তখন বললেন বেদ হচ্ছে গিয়া ত্রুটি মুক্ত কারণ বেদ হচ্ছে ভগবান থেকে এসেছে আমরা তো ভগবানের অংশ তাহলে আমাদের ভিতরে ত্রুটি কেন ত্রুটি গিয়ে যেহেতু আমরা জগতের মধ্যে আবদ্ধ হয়ে তিন গুণের দ্বারা মেঘ থেকে যখন বৃষ্টি পরে বৃষ্টির ফোঁটাটা যতক্ষণ না মাটিতে পড়ছে ততক্ষণ কিন্তু জলটা পরিষ্কার সেই ফোঁটার জলটা পরিষ্কার যেই মাত্র মাটির সংস্পর্শে বৃষ্টি ফোটার জল পড়ে যায় তমনি গুলা হয় তা আমরা চিন্ময় হলেও জরা প্রকৃতির গুণের সংস্পর্শে আসার ফলে আমরা কলুষিত হয়ে পড়েছি জন্য আমাদের চার প্রকার তত্ত্ব স্বয়ং জগন্নাথ

না পুব ওই পরিক্রমায় গাড়িতে আসছি তো এক মাসের টুর নিয়ে সবাইকে নিয়ে আসি মন্দির থেকে ষাটজন যাত্রী আমি একটু বেশ তাই ঢুকবো বাংলাদেশে সত পরীক্ষা হয় এখন হ্যাঁ পুব ঠিক আছে পড়ুন তো পড়তে থাকুন ঠিক আছে বুঝতে পারি ভালো মালিনী করুণা দেবী দাসী হরে কৃষ্ণ প্রভুজি প্রভুজি আপনি তো বদ্ধজীব নিয়ে আমরা সবাই বুঝলাম একটু মুক্ত নিয়ে একটু আলোচনা করে মুক্ত কারা কিভাবে এই হচ্ছে ওটা একটু যারা হচ্ছে আপনি মুক্ত হতে পারেন যদি চার প্রকার ত্রুটি আপনার না থাকে সমস্ত জীবেরই যারাই তো আমরা এখানে মায়ার কবলে পড়েছি সবাই তো চার গুণের মধ্যে পড়ে যাচ্ছি না তারপরেও মুক্ত জীব যারা মুক্ত হয়ে গেছেন চার চার প্রকার ত্রুটি থেকে তারা মুক্ত শরীরের মধ্যে থাকলেও তারা মুক্ত করে কারা মুক্ত করে বুঝবেন সেটা তো বোঝার ক্ষমতা লাগবে না হলে হবে না আমি যদি মুক্ত হই তাহলেই বুঝতে পারবো মুক্ত মানুষ কে আমি বদ্ধ থেকে মুক্ত লোককে বুঝতে পারব জয় বিষ্ণু দাস প্রভু ধন্যবাদ প্রণাম প্রভু আমরা গত ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম তো ওইটার মার্কসটা কি হয়েছে বা আমাদের

চন্দনাঙ্গা মথুরা রাজেশ্বরী চিত্রা কারেকিশনে বহুজি কোনাম খুবই বলছে আমাদের খোলা বই পরীক্ষার যে একটা কোশ্চেন নাম সাবমিট কর ধরতো নাম্বার কত থাকবে 100 নম্বরে আসবে নাম্বার থাকবে মোটামুটি তাহলে তো হবে কত হম দুই চার লিখলে হবে নাকি আগে তো বলা হয়েছে কমপক্ষে আপনার তিনশো থেকে চারশো ওয়ার্ড মধ্যে অ্যান্সার হবে ওকে ধন্যবাদ শিল প্রভুপাত কি যায় সমেত ভক্তবৃন্দ কি যায় বহুত প্রেমানন্দে হরি